আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল তানভের কুকিংয়ে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ডিমের কারি বা ডিমের গ্রেভি বলতে পারেন বা ডিমের ঝোল তো আসুন দেখে নিন তার জন্যে এখানে আমি নিয়েছি চারটে ডিম ডিমটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবার এই খোসাটা ছাড়িয়ে নেব তবে ডিমটাকে পুরো একশো পার্সেন্টই সেদ্ধ করতে হবে এবার নিয়েছি দুটো টমেটো এইভাবে কেটে নিয়েছি নিয়েছি চার টুকরো আদা রসুন দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ জিরে আর হাফ চামচ মৌরি এটাকে কিন্তু আমি মিক্সিতে বেটে নেব এই পেস্টটার জন্যেই কিন্তু তরকারিটা একদম দ্বিগুণ স্বাদটা বেড়ে যাবে তো এটাকে দেখুন মিক্সিতে একদম মিহি করে পিষে নিয়েছি এবার এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ তেল রিফাইন তেল দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ওটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা ডিমটাকে দু মিনিট নেড়ে নেবো একটু হালকা একটু ভেজে নেব তবে একদমই বেশি ভাজবো না দেখুন আমি ডিমটাকে একদম দু মিনিট হালকা মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি যাতে শুধু একটু কালারটা ভালো আসে তো ডিমটা এখানে ভাজা হয়ে গেছে ডিমটাকে এবার তুলে নিচ্ছি একদম হালকা করে কিন্তু ডিমটাকে ভেজে নিতে হবে এবার ওর মধ্যে আরও দু টেবিল চামচ তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম তিনটে লবঙ্গ আর একটা এলাচ দিয়ে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একদম ছোট করে কেটে নিতে হবে যতটা পারবেন আরও পারলে ছোট করে কেটে নেবেন এবার এটাকে হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নেব তবে একদম বেশি ভাজবো না তো এটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্টটা টমেটো আদা রসুনের যে পেস্টটা বানিয়েছি তবে এখানে আমি এটা মিক্সিতে পিষেছি বলে যারা শিলনড়াই করবেন তারা কিন্তু হালকা করে সব কিছুটাকে ভেজে নিয়ে পিস্তে পারেন বেটে নিতে পারেন এতে আপনাদের সুবিধা হবে তো এটাকে এবার দু তিন মিনিট নেড়ে নেবো যতক্ষণ না তেলটা উপর দিয়ে ছাড়ছে ততক্ষণ নাড়তেই থাকবো যেহেতু আদা রসুন আছে তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটাও কেটে যাবে তো এখানে দেখুন তেলটা ভেসে উঠছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আমি এখানে হলুদ গুঁড়োটা কম দেব আর দিয়ে দেব লবণ লবণটা স্বাদ মতো বুঝে দিতে হবে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি দু চামচ ধরছি লঙ্কা গুঁড়ো লঙ্কাটা স্বাদ মতো দেবেন যেহেতু লঙ্কা সেখানে কিন্তু কাঁচা লঙ্কা পেস্টে ছিল তো ঝালটা যদি কম খান ওখানে কিন্তু কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন দিলে খুব সুন্দর একটা সেন আসবে এবার এটাকে দেখুন ভালো করে নেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে ভালো করে নেড়ে নেব নিয়ে যেহেতু এটা গাঢ় একদম এর মধ্যে অল্প একটু জল দেবো যাতে না নিচে বসে যায় বা মশলাটাও খুব ভালো কষানো হয়ে যাবে মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে এটাকে দু মিনিট কষে নিচ্ছি তো এটা দু মিনিট কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোলটা যেরকম রাখবেন তবে এটা যেহেতু গ্রেভি একটু ঝোলটা গাঢ় হবে সেই জন্য আমি এখানে এক গ্লাস জল দিয়েছি দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দেব ডিমটা তবে এটা ফুটলে তবে আমি ডিমটা দিয়ে দিচ্ছি এবার ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ডিমটাকে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে এবার ঢাকনা দিয়ে দেব এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট হতে দেব কিন্তু যেহেতু ডিম সেদ্ধ বেশি সময় লাগে না তবু এটাকে আমি পাঁচ মিনিট হতে দিলাম তো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে বা ডিমের এই কারিটা এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রকম যদি ডিমের তরকারি থাকে মাছ মাংসটার দরকার হবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে এটাকে আর দু মিনিট ঢাকনা দিয়ে দেবো ধনেপাতাটার গন্ধটা যাতে পুরোটাই ওর মধ্যে তরকারির মধ্যে হয় সেই জন্য এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি আরও দু মিনিট তো দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে দেখুন তরকারিটা কিন্তু একদমই রেডি এবার ঢাকনা এবার আমি গ্যাসটাকে অফ করে দেব এই রকম আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো এটা কিন্তু খেতে খুব ভালো লাগে একদম হোটেল স্টাইলের ডিমের কারি তো গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে এবার নামিয়ে নেব দেখুন কত সহজে রেডি হয়ে গেল একদম ডিমের কারি কত সুন্দর দেখতেও যেমন খেতেও তেমন স্বাদেও তেমন হিট তো আমি যেভাবে রান্না করলাম আপনারাও করবেন করে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারব